দুয়ারে সরকার শিবিরে বিশৃঙ্খলা হাওড়া জগৎবল্লভপুর পাতিহাল দামোদর হাই স্কুলে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রকল্পের সুবিধা নিতে শিবিরের কেন্দ্রের দরজা খোলার আগে থেকেই মানুষের ভিড় জমতে শুরু করে হাওড়া জগৎবল্লভপুর পাতিহাল দামোদর হাই স্কুলের শিবিরে। জানা যায়, সর্বাধিক লক্ষ্মীর ভণ্ডারের ফর্ম নিতেই মহিলারা উপস্থিত হন শিবিরে। এরপর শিবিরের দরজা খুলতেই হুড়োহুড়ি শুরু হয়। এই ঘটনায় বেশ কয়েকজন মহিলা অসুস্থ হয়ে পড়ে। শেষে পরিস্থিতি সামাল দিতে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। তো আমরা কি বলবো, আমরা তো সবসময় বলবো যে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, কিন্তু আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা তো চারিদিকে ঘুরছেন, আপনারা দেখছেন যে কিভাবে মানুষের একটা উৎসব, হিন্দু মুসলিমের যেমন দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, বকরা ঈদের উৎসব, উৎসবে আনন্দিত বা উপভোগ আনন্দ উপভোগ করে, সেইভাবে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে সারা পশ্চিমবাংলার আপাময় মহিলারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে কিন্তু সাড়া জাগিয়ে তুলেছে। একটা কথা বলি, মহিলারা হ্যারাসমেন্ট হচ্ছে এই কথাটা ভুল। মহিলারা কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো কথা দিয়েছিল সেগুলো বাস্তবে রূপ দিচ্ছে বলে মহিলারা নিজেরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এখানে এসে উপস্থিত হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে ফর্ম ফিল আপ করার জন্য বা ওই টাকাটা পাওয়ার জন্য। তার জন্যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা সর্বোত্তমভাবে ধন্যবাদ জানাই। আর কেউ যদি বলে থাকে যে মহিলারা হ্যারাসমেন্ট হচ্ছে, এটা ভুল। আমরা আমাদের জনপ্রতিনিধি হিসাবে যেটা আমরা করতে চাইছি, অনেক চেষ্টা করছি যাতে মহিলারা ধীরে সুস্থে এই কাজটা করে বাড়ি ফিরতে পারে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।